প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ একবার আবার চলে এলাম নদীর পাড়ে মাছ কাঁকড়া ধরার জন্য। তো এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটাই করে যাব না মাছ ধরতে। তো আমরা এই নদীর চর থেকেই মাছ সংগ্রহ করব, আমাদের কোনো নৌকা নেই, কিছু নেই। তো আমরা এই নদীর নৌকা নেই অথচ মাছ কাঁকড়া আমরা সংগ্রহ করি নদীর চর থেকে। তো সেটা আমরা দেখাতে থাকবো আমরা কি করে সংগ্রহ করি। আর এই যে এইটাকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এইটাকে ফলো রাখুন, এইটাকে ফলো রাখা জরুরি। এ যেখানে সেখানে মাঝে মধ্যে উড়ে উড়ে চলে যায়, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না, এইটাকে ফলো রাখুন, কোথাও না চলে যায়। আমরা হচ্ছে সুন্দরবনের জঙ্গলে এখন আছি। আমার পিছনে যতটাই দেখা যাচ্ছে পুরোটাই জঙ্গল। তো এই সুন্দরবনের জঙ্গল থেকে আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা আমি অ্যাকচুয়ালি পাথর প্রতিমা থেকে ভিডিওটা বানাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। এই দেখুন, ওই যে পিছনে একটা দূরে দেখা যাচ্ছে, এই সোজা উপরে ওই যে ওখানে একটা জাহাজ আছে, এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ, বাংলাদেশের মালবাহী জাহাজ, ওই যে দেখা যাচ্ছে পিছনে ভিডিওতে। তো এটা সুন্দরবনেরই একটা নদী থেকে আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করি প্রায় সময়। তো এর আগের আমার ভিডিও আছে, তো ভিডিওতে আমি অনেকবার দেখিয়েওছি আমরা কিভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করি। তো আজকেরও আমি দেখাবো কিভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করি, অথচ আমাদের নৌকা নেই, এটা আমি প্রথমেই বলেছি। এই যে নদীর চত, এখন মানে এখন জোয়ার হয়েছিল, সেটা ভাটা হয়ে জলটা অনেকটা নেমে গেছে নদীর চরে। তো আমরা কিভাবে কাঁকড়া সংগ্রহ করি সেটা আজকের আমি দেখাবো। এই দেখুন, এই যে ট্রেটা বসানো আছে, এই ট্রেটার এই যে এই উপরের দিকে এতটা অবধি জল হয়ে যায়, এই ট্রেটা বসানো আছে এইখানটার। তো এইটার মধ্যিখানে এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে এই সোজা মধ্যিখানে ভিতরে আধার দেওয়া আছে। তো এই ট্রেটায় একটা কাঁকড়া পড়েছে, এই যে কাঁকড়াটা দেখা যাচ্ছে, এই যে সাদা, এই যে এই কাঁকড়াটা পড়েছে। আর এই যে বাংলাদেশের যে জাহাজটা যাচ্ছে বলছিলাম, এই যে কাছে চলে এসেছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন এটা হচ্ছে বাংলাদেশের মালবাহী জাহাজ, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কি নাম, আমি এটা জুম করে পর্যন্ত আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ, আমাদের ইন্ডিয়া থেকে, হলদিয়া থেকে বা খিদিরপুর থেকে মাল নিয়ে এরা বাংলাদেশে যায়। তো আগে যারা আমার ভিডিও দেখেছেন, তারা ভিডিওতে দেখে থাকবেন, এই পাখিটা কিন্তু আমার খুবই পোষা পাখি। হ্যাঁ, এই যে ভালো করে দেখুন, এই দেখুন একদম ছাড়াই হয়ে আছে, আমি একটু ধরে রাখিনি, দেখুন এই যে ছাড়া হয়ে আছে, এই দেখুন ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন, একে যদি উড়িয়েও দেই ফের আমার গায়ে এসে বসবে, নাহলে অন্য জায়গায় গিয়ে বসলেও আয় আয় করে যদি টাকা হয় ও ঠিক আমার গায়ে এসে বসবে। তো এই পাখির বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান, তা আমার এই ভিডিওতে, আমি যতগুলো ভিডিওতে আমি এর আগেও বলেছি, আমার ভিডিওতে প্লিজ আপনাদের কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের নাম্বারটা দেবেন, যাতে আমি যোগাযোগ করতে পারি আপনাদের সাথে। এই এই পাখির বাচ্চা, এটা কিন্তু টিয়া পাখি নয় বন্ধুরা, এটা হচ্ছে ঘরে পোষার জন্য পাখি, এসব পাখি ঘরে পোষার জন্য, এটা উঠতেও পারে, কথাও বলতে পারে, হ্যাঁ, তবে কথা বলা শিখাতে হবে এদেরকে, এদেরকে না শিখালে এরা বলতে পারবে না। এই দেখুন, এটা কিন্তু আমার পোষা পাখি, তো আমি একবার আপনাদেরকে উড়িয়ে দেখাই, এই দেখুন দেখেছেন গায়ে এসে ঠিক বসে গেছে, আবার আবার একবার দেখুন, এই দেখুন
ওই যে চলে গেছে, ওই যে ওই যে ওইখানে, ওই যে ওই যে বসে আছে ওইখানে, ওই নাই, ওই যে হাতে নিলে আবার এই যে, এই যে এই দেখুন, এই যে চলে এসছে, এই দেখুন, এই যে চলে এসছে। হ্যাঁ আসুন, এই যে দেখুন, এটা আমার খুবই পোষা পাখি। এই পাখির বাচ্চা যদি কেউ নিতে চান, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে নাম্বার দিয়ে রাখবেন। হ্যাঁ আমি আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব, আমার যে চারটে বাচ্চা আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করব, যেই পাখির বাচ্চাগুলো আছে। তো আজকের যে আমরা সুন্দরবনের জঙ্গলে যে কাঁকড়া ধরতে এসেছি, তো অনেকগুলো আমাদের বাকি ফেলা আছে ঝাঁকা, তো সেইগুলোর মধ্যে একটাতে এখনো পড়েছে। হ্যাঁ এটা একটু পড়েছে, নেই উপরে টুপুরে ভালো করে দেখো, আজকে সেরকম আমাদের কাঁকড়া পড়েনি। আধারও দেওয়া আছে, সবই করা আছে, মাছ দিয়েও আধার দেওয়া আছে, মাংস দিয়েও দেওয়া আছে, তবে কোনোটাই পড়েনি আজকের কাঁকড়া। প্লিজ দর্শক বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ঠিক করে দে, ঠিক করে দে। তো এই যে আমরা এখানে এই যে ঝাঁকা বসাচ্ছি, এই যে এই ঝাঁকাটা উল্টে গেছিলো, এটা ঠিক করলাম। তো বন্ধুরা, এই পাখিটার বয়স 1 বছর হয়ে গেছে, আর যেই পাখিগুলো চারটের কথা বললাম আমি এর আগের ভিডিওতে, আমি বলেছি, কিন্তু যারা না দেখেননি তাদের জন্য আরেকবার বলছি, সেইগুলো মাত্র 2 মাস বয়স হয়েছে, একদম ছোট, এখনো হাতে খাওয়াতে হয়। এই পাখিটা কিন্তু হালকা হালকা কথা বলতে কিন্তু জানে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে এই যে এইটা একটা পড়েছে, আপনার ধরুন না এই ঝাঁকাগুলো প্রায় 25টা বসানো আছে, 25টা আধার দিয়ে 25টা বসানো আছে, একটা মতন পড়েছে। এই তুই কি করছিস এখানে? এই ওই দিকে থাকা, ওই যে ওই যে দেখ, ওই 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 যে ওই যে ওই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, দেখ 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 না দেখ না হ্যাঁ দেখ হ্যাঁ দেখ এই যে দেখ, দেখছিস দেখ, তো বন্ধুরা এই যে এইখানে একটা বসানো আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এইখানেও একটা পড়েছে কাঁকড়া, একটু সাইজটা একটু বড়, মোট এটা নিয়ে 25টা ঝাঁকা বসানো আছে। আজকের কি এমন হয়ে গেছে জানি না, এটা মোট 3টে কাঁকড়া পড়েছে, এটা একটু বড় পড়েছে আর দুটো খুবই ছোট। আর আমি ভিডিওটার শেষে দেখিয়ে দেবো যে টোটাল কতগুলো কাঁকড়া পড়লো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে ঝাড়ার কাজ চলছে, আমি লাস্টে দেখিয়ে দেবো যে টোটাল কতগুলো কাঁকড়া পড়লো। এই চুপ 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 চুপ, কি কথা বল, কথা বল বন্ধুদের সাথে, কথা বল, ওই যে বন্ধুদের সাথে কথা বল, বল, নাহলে একটা চুমু দে, চুমু দে, চুমু দে, দে না, এখন মুড নেই, মুড অফ। হয়ে গেছে, যে দেখুন হাতে চলে এসছে। আপনাদের কেমন লাগে জানি না, আমার তো পাখি খুবই ভালো লাগে। তো যাদের ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর এই যে এখানে আরেকটা কাঁকড়া পড়েছে, সেটা ঝাড়ার কাজ চলছে এখন।
50 60 গ্রাম মতন একটা পড়েছে এই এই দেখ এই দেখ এই যে দেখ দেখ তোর মতন আরেকটা দেখ ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই ওই যে ওই যে দেখতে পাচ্ছিস এই দেখ এই যে দেখছিস হ্যাঁ এখানে বসবি বস বস তুই ভিডিও বানা তুই বানা বস কি রে স্লিপ করছে যা বসতে পারছে না তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমাদের কাঁকড়া ধরা এই পর্যন্তই শেষ দুটো বালতিতে মোট কাঁকড়া আছে এই যে এখানে দেখুন ওই যে একটা দেখা যাচ্ছে এখানে আছে মোট তিনটে আর এটাতেও আছে মোট তিনটে আজকের ভিডিওটা প্লিজ এই পর্যন্ত দেখিয়ে আমি শেষ করছি এই দেখুন একবার পুরো সিনারিটা আমি দেখিয়ে দিলাম